খেজায় দিন রাত কেউ জানে না। হ্যালো, আসসালামু আলাইকুম হারুন ভাই। আমরা আছি আমাদের লেকচার সিক্স এ। আমরা আলোচনা করব, আমাদের 6 নাম্বার আলোচনার মধ্যে থাকবে একটা 5-তলা বিল্ডিং এর পুরো ফাউন্ডেশন নিয়ে আলাপ। ঠিক আছে, একটা 5-তলা বিল্ডিং এ পুরো ফাউন্ডেশন নিয়ে আলাপ করব। একদম শর্টকাটে আলাপটা শেষ দিয়ে দিব। আমরা দেখব ইটেপস থেকে লোড নিয়ে কিভাবে ফাউন্ডেশন ডিজাইন করা লাগে। আমরা এর আগে 19 মিনিটের আমাদের একটা ভিডিও আছে ফাউন্ডেশন ডিজাইন রিলেটেড, ওইখানে আমরা শর্টকাটে দেখাইছি কিভাবে ফাউন্ডেশন ডিজাইন করতে হয়, ফাউন্ডেশনের শ্যালো ফাউন্ডেশনের এরিয়া বের করতে হয় এবং কি ওটার কিভাবে এস্টিমেট করতে হয়। আমাদের ওই ভিডিওটা সবাই শর্টকাটে দেখে আসলে ভালো হয়, অথবা আমাদের এই ডিজাইন 5-তলা বিল্ডিং এর ডিজাইন টিউটোরিয়ালে ধারাবাহিক ভাবে আমরা এই বিল্ডিংটার ফাউন্ডেশনটা ডিজাইন করব সয়েল রিপোর্ট দেখে। ঠিক আছে, সয়েল রিপোর্ট দেখে কিভাবে ফাউন্ডেশন ডিজাইন করব সেটা আমরা এখানে দেখব। ওকে, এখন আসেন, আমরা ফাউন্ডেশন ডিজাইন করতে হলে আমাদের মেইনলি দরকার বিল্ডিং এর লোড। আমরা আগের ক্লাসগুলোতে কলাম, বিম এবং স্ল্যাব ফাইনাল করে আসলাম। আমাদের বিল্ডিংটা স্ট্রাকচারালি টোটালি স্টেবল, ফাউন্ডেশনটা এখন ডিজাইন করতে হবে। আমরা আমাদের বিল্ডিং এর উপরের স্ট্রাকচারটাকে বলে সুপার স্ট্রাকচার, আর বটম স্ট্রাকচারটাকে বলে যেটা মাটির নিচে থাকবে ওইটারে বলে সাব স্ট্রাকচার। তো আমরা সুপার স্ট্রাকচার ফাইনাল করছি, আমরা কি সুপার স্ট্রাকচার ফাইনাল করে ফেলছি, বিম কলাম স্ল্যাব ফাইনাল। সো এখন আমরা চলে যাব সাব স্ট্রাকচার ডিজাইনে। সাব স্ট্রাকচারটা বিল্ডিং এর মূল ভিত্তি, যে ভিত্তির উপরে আমাদের বিল্ডিংটা দাঁড়ায় থাকবে। সো ভেরি কেয়ারফুলি আমাদের পুরো বিষয়টা, আমাদের পুরো ভিডিওটা খেয়াল করতে হবে, কারণ আমাদের ভিডিওগুলা বেশি লেন্দি হয়, কারণ হচ্ছে আমরা ব্রিফলি আলোচনা করি। সো আমরা এখন চলে যাব আমাদের বিল্ডিং এর বটমে। আমাদের বিল্ডিং এর কোথায়? বটমে। প্ল্যানে যাইয়া যাব আমি বেজে, কারণ বেজে কেন যাব, বেজে গিয়ে আমি সাপোর্ট রিয়াকশন গুলো পাবো। এখানে আছে সাপোর্ট রিয়াকশন, লোড কম্বিনেশন। লোড কম্বিনেশন থেকে আমি ফাউন্ডেশনের এরিয়া পাওয়ার জন্য অনলি ডেড লোড প্লাস লাইভ লোডটা নিব, অনলি ডেড লোড প্লাস লাইভ লোডটা নিব। সবার আগে জানা উচিত ডেড লোড প্লাস লাইভ লোড দিয়ে ফাউন্ডেশনের এরিয়া পাওয়া যায়, শ্যালো ফাউন্ডেশনের এরিয়া পাওয়া যায়। এবং কি যদি পাইল ফাউন্ডেশন হয়, আমাদের যদি 5-তলা বিল্ডিং এর সয়েল রিপোর্ট অনুসারে আমাদের যদি পাইলের প্রয়োজন হয়, তাহলে এই ডেড লোড প্লাস লাইভ লোডটাকে পাইলের ক্যাপাসিটি দ্বারা ভাগ করলে আমরা পাইলের সংখ্যা পাবো। আর পাইলের ক্যাপাসিটিটা কোথায় দেওয়া থাকবে? আমাদের সয়েল রিপোর্টের প্রাথমিক প্রাইমারি লেভেলে সয়েল রিপোর্টের রিকমেন্ডেশনে দেওয়া থাকে। অনেকে সয়েল রিপোর্ট বুঝে না, তাই আমরা এই ভিডিওতে ফাউন্ডেশন রিলেটেড, ফাউন্ডেশনের সাইজ, ফাউন্ডেশনের রেনফোর্সমেন্ট এবং পাইলের সংখ্যা কিভাবে বের করব এই বিষয়গুলো নিয়ে ব্রিফলি আলাপ করব। এখন আসেন, আর এছাড়া এখানে কম্বাইন্ড ফুটিং নিয়ে আলাপ হবে। কম্বাইন্ড ফুটিং কখন হয়, ম্যাট ফুটিং কখন হয়, এই বিষয়গুলো আমরা থোড়া থোড়া আলাপ করে যাব ইনশাল্লাহ। এখন আসেন, আমি সবার আগে ফার্স্ট অফ অল বিল্ডিং এর বেজ রিয়াকশনটা নিলাম। হ্যাঁ, বেজ রিয়াকশনটা কিভাবে নিব বারবার বলি, কলাম ডিসপ্লে সাপোর্ট রিয়াকশনে যেতে হবে, যেখানে কম্বিনেশন গুলো আমরা বিল্ডিং এর স্টেপস এর 3 নাম্বার ক্লাসে কম্বিনেশন গুলো অ্যাড করে আসছি। ওই কম্বিনেশন থেকে ডেড লোড প্লাস লাইভ লোডটা নিব, নিয়ে অ্যাপ্লাই ওকে দিলাম, পেয়ে গেলাম। সাধারণত এটা দিয়ে শুরু করলাম। এখন আমাদের বিল্ডিং এর আমাদের এই 5-তলা বিল্ডিং এর সয়েল রিপোর্টটা আমরা ওপেন করব। সয়েল রিপোর্টটা ওপেন করে আমরা দেখব আমাদের 5-তলা বিল্ডিং ডিজাইনের জন্য আমাদের সয়েল রিপোর্টে কি কি বলা আছে। এখানে 2টা রিপোর্ট দেওয়া আছে, একটা হচ্ছে ফার্স্ট টাইম আর একটা হচ্ছে সেকেন্ড টাইম। এর মানে আমাদের এই বিল্ডিং এর জন্য 2 বার সয়েল টেস্ট করা হয়েছে। সো আমি এখানে ফার্স্ট টাইম যে সয়েল রিপোর্টটা করা হয়েছে সেটাই ঢুকি। মাঝে মধ্যে সয়েলের কনফিউশন থাকে, ইঞ্জিনিয়ার যদি চেঞ্জ হয়, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যদি চেঞ্জ হয়, তখন অন্য ইঞ্জিনিয়ারের সয়েল টেস্ট রিপোর্ট আসলে দেখতে চায় না। কারণ সোজা বাংলা কথা হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম সয়েল রিপোর্ট হচ্ছে ভুয়া, আর সবগুলো হচ্ছে এসপিটি বেস সয়েল টেস্ট, যেটা ল্যাব টেস্টও নাই, কিচ্ছু নাই, শুধু হ্যামারিং ভ্যালুর উপরে ডিপেন্ড করে ফাউন্ডেশন ডিজাইন করা হয়। হ্যামারিং ভ্যালু হচ্ছে এসপিটি স্পেশাল পেনিট্রেশন টেস্ট, যেটা আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে করে থাকি হ্যামারিং। এরকম একটা ভিডিও আমি দিব
হ্যামারিং সিস্টেম, যেটা দেখে আপনারা বুঝতে পারবেন কিভাবে এসপিটি ভ্যালুগুলো কাউন্ট করা হয়। এখন আমরা সয়েল রিপোর্টটা ওপেন করলাম আমাদের ফাইভ স্টোরিড বিল্ডিং এর। উপজেলা হচ্ছে কালাপাড়া, ডিস্ট্রিক্ট পটুয়াখালী, বাংলাদেশ, কালাপাড়া পৌরসভা। ওকে, তো কালাপাড়া পৌরসভার যে সয়েল টেস্টটা আমরা দেখবো পাঁচতলা বিল্ডিং এর জন্য, আমরা দেখি প্রাইমারিলি আমরা একটা সয়েল রিপোর্ট থেকে ফার্স্ট অফ অল কি দেখব। একটা সয়েল রিপোর্ট আমি যেমন আমি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি যেভাবে করি, আমি সয়েল রিপোর্ট পাওয়ার সাথে সাথে ডিরেক্টলি তাদের রিকমেন্ডেশনে চলে যাই না, তারা কি রিকমেন্ড করলো আমি আমার জাজমেন্টটা আগে যাচাই করব। যে এসপিটি ভ্যালু থেকে আমি মোটামুটি একটা আইডিয়া নিয়ে নেব যে আমার এখানে সয়েল কেমন, ভালো নাকি খারাপ। মোটামুটি একটা প্রাইমারি লেভেলে আমি একটা প্রাইমারি চোখ বুলাই নিব। তো আমি যদি দেখি বোরিং নাম্বার ফোর, বোরিং নাম্বার ফোরে আমি যদি দেখি পাঁচ ফুটে জিরো এসপিটি, এখানে পাওয়া যেতেছে গ্রে লুজ সিল্ট, সাম স্যান্ড, কিছু মানে ভ্যারাইটিস জাতীয় মাটি পাওয়া যেতেছে। স্যান্ড পেলে ভালো, কারণ স্যান্ডের স্টিফনেস অনেক বেশি, কারণ স্যান্ড ফিলিং করে বারোতলা বিল্ডিংও করা হয়েছে। হ্যাঁ, সো এখানে সয়েলের আরো বিশাল পড়াশোনা আছে, আপনাদের সয়েল ক্লাসিফিকেশন খুব ভালোভাবে জানতে হবে, এর জন্য আপনাদের একটা বই ফলো করতে হবে। এটা হচ্ছে যে ফাউন্ডেশন ডিজাইনের একটা বসের বই আছে, নাম ভুলিয়া গেলাম, বি এম দাসের একটা ফাউন্ডেশন ডিজাইন রিলেটেড বিএসসি তে পড়ানো হয়। বিএসসি এমএসসি ডিপ্লোমা পড়তে মন চাইলে সব বইও পড়া যাবে। ওই বি এম দাসের বইয়ে সয়েল ক্লাসিফিকেশন একটা অধ্যায় আছে এবং সয়েলের ব্যাপারে অনেক থিওরি এখানে দেওয়া আছে। সো সয়েলের বিহেভ বুঝতে হইলে, কোন সয়েল কেমন বিহেভ, কোহেসিভ নন কোহেসিভ বুঝতে হইলে, কোনটা ইলাস্টিক সয়েল, কোনটা নন ইলাস্টিক, কোনটা পিছলা খেয়ে পড়ে যাব, কোনটা রোদে শুকিয়ে যাব, বৃষ্টিতে ভিজে যাব, নরম কাদা হয়ে যাব, এই সয়েলের বিহেভিয়ার গুলো কিন্তু বুঝতে হয়। আর ওইগুলোর জন্য একটু হালকা পড়াশোনার প্রয়োজন হয়, সয়েল ক্লাসিফিকেশন বুঝতে হয়। সো আমরা এখানে জাস্ট দেখব শুধু এসপিটি ভ্যালু অনুসারে কিভাবে একটা সয়েলের ভালো খারাপ নির্ধারণ করা যায়। মিনিমাম এসপিটি ভ্যালু পাঁচের উপরে হইতে হবে, তাইলে বুঝতে হবে এসপিটি ভ্যালু মানে হ্যামারিং ভ্যালু। হ্যামারিং ভ্যালু মানে যেই 63 পাউন্ডের হ্যামারটা পাইপের উপরে ধুমুর 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 করে বাড়ি মারে, ওইটারে কয় হ্যামারিং ভ্যালু। ওই ধুমুর ধুমুর আওয়াজটা যতক্ষণ পাঁচের উপরে যাবগা, বুঝতে হইব যে আমার এখানে মোটামুটি সয়েল ভালো। আর যদি এটা 6, 7, 8, 10, 12, 15, 50 এরকম হয়, তাহলে তো বুঝতে হইব সয়েল পাথরের মতো শক্ত, এবং কি এটা লাল মাটি না নীল মাটি, এটা কি বালু মাটি না কাদা মাটি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হইব, এবং কি ওটার জন্য ক্লাসিফিকেশন করতে হইব। সয়েল ক্লাসিফিকেশন অধ্যায়টা ভালোভাবে পড়ে নিলে সয়েলের এই বিহেভ গুলো বোঝা যাবে, স্টিফনেস বোঝা যাবে সয়েলের। সো এখন আসেন, এখানে আমরা দেখি যে প্রথম 10 ফুটে আমাদের এসপিটি জিরো, মানে কিছুই নাই, কাদা মাদা মিক্সার, এখানে মাটির অবস্থা খারাপ। পরে 15 ফুটে যায় পাইতেছে 2, মানে ফেল, এখানেও ফাউন্ডেশন রেস্ট করানো যাবে না, মানে যেখানে ভালো মাটি পামু ওইখান থেকে আরো 6 মিটার পর্যন্ত আমরা ফাউন্ডেশন পাঠামো। যদি আমার এখানে পাইল লাগে, ধরেন আমার এখানে সবচেয়ে ভালো মাটি পাইছি 35 ফুটে আইসা, 22 ফুট, এখানে এসপিটি ভ্যালু পাইছি আমি কত, 22, 22-এর উপরে পাইছি 9, 9-এর উপরে পাইছি 5, 5 কোথায় পাইছি, 25 ফুট ডেপ্টে যায়। এর মানে আমি কি আমার এই বিল্ডিংটাকে 25 ফুট পর্যন্ত পাইল পাঠাই দিয়ে করে ফেলবো, বা 25 ফুট পর্যন্ত স্যান্ড পাইল করে কিনে আমি করে ফেলবো, ওই রকম না। ফাউন্ডেশন পাইল ফাউন্ডেশনের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, যেখানে ভালো মাটি পাবো তার চেয়েও 6 মিটার নিচে যাব। যেখানে ভালো মাটি পাবো, কারণ 20 ফুট নিচে ভালো মাটি পাইছি, তার চেয়ে আরো 20 ফুট নিচে যায় আমার, দেখতে হবে যে মাটিটা ভালো কিভাবে। আর পাইলের জন্য, পাইল ডিজাইনের জন্য দুইটা ইম্পর্টেন্ট জিনিস হয়েছে যে পাইলের ইন বেয়ারিং ক্যাপাসিটি আর স্কিন ফ্রিকশন। আপনি পাইলটাকে কোথায় নিয়ে রেস্ট করাইতেছেন ওইখানের ইন বেয়ারিং ক্যাপাসিটিটা জানতে হবে। আর মনে রাখবেন, মাটির এসপিটি ভ্যালু যত ভালো, পাইলের স্কিন ফ্রিকশন তত ভালো। আর স্কিন ফ্রিকশন মানে পাইলের একটা আপওয়ার্ড রিয়েকশন, কি মাটির স্কিন ফ্রিকশন মানে পাইলটাকে ঠেলা উপরের দিকে ধরে রাখার একটা ক্ষমতা, সোজা বাংলা কথা। এবার সিনিয়ররা যদি এর চেয়ে ভালো ব্রিফিং জানে, আমাদের কমেন্ট বক্সে এসে আমাদেরকে শিখিয়ে দিবে, আমরা আরো শিখব। তো এখন দেখেন, মোটামুটি আমার 4 নাম্বার বোরিং এ দেখতেছি মাটি 25 ফুটের পরে ভালো, 5 এসপিটি পাইছি কত, 5। আমি আগে বলছি মিনিমাম 5 থেকে শুরু হয় ভালো মাটির বিহেভ, ভালো এসপিটি পাইতে হলে মিনিমাম 5, 6, 7, 8 এগুলোর ভিতরে থাকতে হবে। 5-এর পরে পাইলে 9, ভালো 30 ফুট, এরপরে ঠাস করে এটা বাইরে গেল, গ্রাফ বাইরে গেল কত, 22,
তারপরে একটু ফেল করলো হালকা, তারপরে অসুবিধা নাই, 19, তারপরে দেখতেছি এটা 10, তারপরে 7, এরপর 13, এভারেজে 5, মানে মোটামুটি 85 ফুটে যায় দেখতেছি এটা চাই। তো আমরা যেহেতু 5 তলা বিল্ডিং করব, একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং কি আমার জাজমেন্টে বলে, আমি যদি মোটামুটি শ্যালো ফাউন্ডেশন ধরে ডিজাইন করতে যাই এখানে পসিবল না, কারণ এখানে মাটিতে পাইতেছি ক্লে। আমি যদি শ্যালো ফাউন্ডেশন রেস্ট করাইতে যাই, মাটির ক্যাপাসিটি খুবই কম, 1 TSF ধরে যদি ডিজাইন করি, 1 TSF মানে 1 টন স্কোয়ার ফিট, এটা যদি ডিজাইন করি, তাইলে এখানে হবে কি ফাউন্ডেশনের সাইজ বিশাল বড় আসবে, কারণ মাটির ক্যাপাসিটি যত কম শ্যালো ফাউন্ডেশনের এরিয়া তত বেশি। সো আমি যদি পাইল ডিজাইন করি, মোটামুটি আমি যদি এখানে প্রিকাস্ট পাইলও ব্যবহার করি, আমার এখানে 35 ফুট পর্যন্ত পাইলটাকে রেস্ট করাইতে হবে। কারণ পাইল ডিজাইনের মেইন শর্ত কি, ইন বেয়ারিং ক্যাপাসিটি, মানে যেখানে পাইলটাকে রেস্ট করাবো, আর মাটির স্কিন ফিকশন, যেহেতু 10 ফুটের পরে মাটির ক্যাপাসিটি একটু একটু বাড়ছে, এসপিটি বাড়ছে, তাহলে স্কিন ফিকশন মোটামুটি ভালো পাওয়া যাবে 5 তলা বিল্ডিং ধরে রাখার জন্য। আর ইন বেয়ারিং ক্যাপাসিটিতে এসে দেখতেছি এখানে এসপিটি 22, মানে 9 ফুট, 30 ফুট থেকে 35 ফুটে আসতে তার হ্যামারিং ভ্যালু টোটাল, তার হ্যামারিং ভ্যালু টোটাল লাগছে কয়টা, 22টা, মানে 22টা ধুমুর ধুমুর আওয়াজ দেওয়ার পরে, বাড়ি মারার পরে এখানে এই 5 ফুটটা পাস করতে পারছে। অতএব এখানে সবচেয়ে বেশি হার্ড সয়েল, তার নিচে 35 থেকে 40 আসতে আর 5 ফুট পাস করার জন্য তার এসপিটি লাগছে কত, 19, 19টা ধুমুর ধুমুর বাড়ি দেওয়ার ফলে তার এই 5 ফুট পাস হয়েছে, তারপর আরো 10টা। এর মানে আমার স্টিপ, আমার ফাউন্ডেশন মানে মোটামুটি ডিপ ফাউন্ডেশন 5 তলা বিল্ডিং এর জন্য প্রিকাস্ট ফাইল প্রেফার করার জন্য আমার 35 ফুট ডিস্টেন্সটাকে আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে সিলেক্ট করতে পারি। কিন্তু এটা যদি 8 তলা 10 তলা হয়, তাহলে পাইলের ওয়েট বেড়ে যাবে, বিল্ডিং এর ওয়েট বেড়ে যাবে, পাইলের ক্যাপাসিটি বাড়াইতে হবো, আর পাইলের ক্যাপাসিটি বাড়ানোর জন্য আমার ইন বেয়ারিং ক্যাপাসিটি বাড়াইতে হবো, স্কিন ফিকশন বাড়াইতে হবে, দুইটা শর্ত। পাইলের ক্যাপাসিটি বাড়াইতে হলে দুইটা জিনিস লাগবে, ইন বেয়ারিং ক্যাপাসিটি, স্কিন ফিকশন। তাই আমাকে আরো নিচে যাইতে হবে, যাই আমি যেখানে সর্বোচ্চ শক্তিশালী মাটি পাইছি, দেখেন 70 ফুটে আইসা 40, কত এসপিটি পাইছি, কত, ওই যে ধুমুর ধুমুর হ্যামারিং ভ্যালু কত পাইছি, 40, 40 থেকে 22, 22 থেকে 19, 19 থেকে 4। এর মানে আমি যদি আমার এখানে 70 ফুটে আইন রেস্ট করাই 8 তলা বিল্ডিং এর জন্য, 10 তলা বিল্ডিং এর জন্য, 10 তলা হইলে আরো নিচে যাবো, আরো আমি বলছি না যেখানে ভালো মাটি পাবো তার চেয়েও আমি 6 মিটার নিচে যাব, আমার ফাউন্ডেশনটা 6 মিটার নিচে দেখব আমার এখানে কতটুক মাটি শক্ত আছে। আর এই ক্ষেত্রে পাইলের আরেকটা টেস্ট করা হয়, এটা হচ্ছে লিকুইড লিমিট টেস্ট। আমার পাইলটা যেখানে রেস্ট করাইতেছি অ্যাকচুয়ালি ওইখানে সঠিক জায়গায়, শক্ত জায়গায়, ইন বেয়ারিং ক্যাপাসিটি পাওয়ার মতো জায়গায় রেস্ট করাইতে পারতেছি কিনা, ওইটা আমাদেরকে খেয়াল করতে হবে। তাই আমরা অ্যাজাম্পশন করবো এইভাবে, যেখানে ভালো মাটি পাবো পাইলটা আমরা 6 মিটার নিচে রেস্ট করাবো, আমরা এর মানে দেখবো যে 6 মিটার নিচে মাটি কেমন আছে, ওইখান পর্যন্ত রেস্ট করাই দিলে হবে না। যেমন এখানে আমি ঠাস করে একটা সিদ্ধান্ত দিয়ে দিলাম 25 ফুট পর্যন্ত পাইল রেস্ট করান, মানে প্রিকাস্ট পাইল দেন, কিন্তু আমি দেখতেছি যে আমার যত নিচে যাচ্ছে আমার এখানে আইসে মোটামুটি 20 ফুট তলে আইসে আমার এখানে মাটির ক্যাপাসিটি কমে গেছে। সো আমি আর একটু ডাবাই দিই, 30 ফুটে আইনা দিই, 35 ফুট আইনা রেস্ট করাই, তাহলে আমার এভারেজ এখানে কিন্তু মাটির ভ্যালু ভালো, কত, 5, 10, 15, 20, এই যে এখান পর্যন্ত আমার মাটি ভালো, আবার 25 ফুটেও মাটি ভালো, কিন্তু 30 ফুটে যায় ফেল। সো আমি নির্দ্বিধায় ইনশাল্লাহ কোনো কনফিউশন ছাড়া 25 ফুট পর্যন্ত পাইলটা রেস্ট করাইতে পারি। এই গেল পাইলের লেকচার। আবার আপনি যদি ইন বেয়ারিং ক্যাপাসিটি সম্পূর্ণ, মানে শক্ত পাটাতনে সাবগ্রেডে যদি আপনি পাইল রেস্ট না করান, তাহলে উপরে যে আপওয়ার্ড বিল্ডিং এর লোড আসবে, কলাম থেকে যে লোড আসবে, এই কারণে পাইলের ডিফ্লেকশন ঘটে যেতে পারে, পাইলটা এভাবে সরে যেতে পারে ডাইন দিকে বা বাম দিকে, পাইলটা নড়বড় হয়ে যেতে পারে। আমি নিজের চোখে দেখছি 60 ফুট 65 ফুট পাইল এরকম ডং 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 করে লড়ে, এর মানে ওই পাইলের উপরে বিল্ডিং রেস্ট করালে বিল্ডিং ও কাইতে হয়ে যাবো, পাইলও শেষ, মানে আমাদের ক্লায়েন্টের সারা জীবনের অর্জন শেষ হয়ে যাবে। অতএব যে কোনো ডিজাইনে ফাউন্ডেশন ডিজাইন ইজ দ্য মেজর ইস্যু। ওকে, তাহলে পাইল নিয়ে সম্পূর্ণ আলোচনা শেষ। এর মানে আমরা একটা বোরিং দেখে বুঝলাম এই বোরিং 4-এ আমার পাইল ফাউন্ডেশন ছাড়া উপায় নাই, এর চেয়ে ভালো সলিউশন থাকতে পারে,
অথবা আমি 20 ফুট পর্যন্ত স্যান্ড ফিলিং করতে পারি, স্যান্ড পাইল করতে পারি। স্যান্ড পাইল করে আবার ওইটার আবার সয়েল টেস্ট রিপোর্ট করতে হয়, স্যান্ডের ক্যাপাসিটি বের করতে হয়। তো স্যান্ড পাইল আরেক ব্যতিক ইচ্ছার কাহিনী। হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে স্যান্ড পাইল আমি কখনোই প্রেফার করি না। হয়তো 2-3 তলা বিল্ডিং এর জন্য স্যান্ড পাইল, জাস্ট বিল্ডিংটা যদি বক্স শেপের হয়, রেক্টেঙ্গেল শেপের জন্য তো নাই। রেক্টেঙ্গেল শেপের ভিতরে কিছু ভেরিয়েশন আছে, যেমন 30 ফুট বাই 80 ফুট, 19 ফুট বাই 85 ফুট, ওইসব বিল্ডিং গুলা পাইল ফাউন্ডেশন ছাড়া দাঁড়া করায় রাখা যাবে না। আর স্যান্ড পাইল তো মোটেই না, স্যান্ড পাইল হইছে ধরি মাছ নাসুই পানি, মানে কোন রকমই বিল্ডিং টা বসায় রাখা। এছাড়া হাই রাইজ না, লো রাইজ, 2-3 তলা 4 তলা বড় জোর, এও বক্স শেপের বিল্ডিং হইতে হবে, বক্স শেপ ছাড়া পসিবল না। বক্স শেপ হইলে কি সুবিধা, মানে জাস্ট বসায় রাখার মতো একটা অপশন হয়, বিল্ডিংটাকে বসায় রাখবো। তো আমরা বোরিং এসপিটি ভ্যালু কিভাবে কাউন্ট করবো, এসপিটি ভ্যালুর কোথায় কি জাজমেন্ট সব বুঝে যাবো। তো মিনিমাম 5 থেকে শুরু হয় এসপিটি ভ্যালু, স্পেশাল পেনিট্রেশন টেস্ট, হ্যামারিং ভ্যালু, হ্যামারের ধুমুর ধুমুর আওয়াজের ভ্যালু যখন 5 হবে তখন বুঝতে হবে এটা ভালো মাটি। এখন আসেন বোরিং নাম্বার 3। বোরিং নাম্বার 3 এর অবস্থা আরো বেশি খারাপ দেখে বোঝা যাইতেছে। প্রথম 10 ফুটে পাইছে 2, পরে পাইছে 1, এরপর 20 ফুটে যায় পাইছে 2, এরপর 25 ফুটে যায় পাইছে 7, তারপর মোটামুটি একটু ভালো তো 30 ফুটে যায় পাইতেছে 11, 35 ফুটে যায় পাইছে 20, এরপর 40 ফুটে যায় পাইতেছে কত, 23, এবার আবার ফেল। মোটামুটি আপনি যদি এখানে 35 পর্যন্ত রেস্ট করান রিক্স থেকে যায়, তাহলে আমার মনে হয় এটাকে 60 ফুট পর্যন্ত বা 50 ফুট পর্যন্ত পাঠাইতে হয়। ঠিক আছে, আলোচনার মাঝখানে কোনো প্রকার কমেন্টস করা যাবে না, আপনার যদি স্পেশাল কোনো কমেন্টস থাকে এটা আমাদেরকে পরে জানাবেন। কিন্তু আমরা এখন আলোচনা করতেছি একটা সয়েল রিপোর্টের বিশাল আলোচনা করতেছি কিভাবে কি হয়। ঠিক আছে, এর চেয়ে কমপ্লেক্স পজিশনও কিন্তু আমরা বিল্ডিং শ্যালো ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং ডিজাইন করছি, যেটা আমরা নিজের চোখে দেখছি। ঠিক আছে, এখন আসেন তো মোটামুটি এখানে লাগে 50 ফুট পর্যন্ত, কারণ এখানে এসে ফেল, 50 ফুট পর্যন্ত পাইল লাগে বোরিং নাম্বার 3। আবার বোরিং নাম্বার 2 তে যায় দেখলাম মোটামুটি এখানে ভালো, 15 ফুটে পাইলাম 3, 20 ফুটে পাইলাম 4, 25 ফুটে পাইলাম কত, 7, 30 ফুটে 15, মোটামুটি এটা ভালো 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 ভালো, একদম 60 ফুট পর্যন্ত ভালো, 5-এর নিচে কোনোটাই নাই। তাহলে এটা 35 পর্যন্ত পাইলটা পাস করানো যাবে। পাইলের কিন্তু আপ ডাউন হয়, এক এক জায়গায় এক এক রকম করে পাইল করা হয়, কোনো জায়গায় 70 ফিট, কোনো জায়গায় 80 ফিট, কোনো ফুট আবার 100 ফিট, কোথাও আবার 120 ফুট। অতএব পাইলের আপ ডাউন হইতে পারে, ভেরিয়েশন হইতে পারে ইকোনমিক ডিজাইন করার জন্য। তো পরের এসপিটিতে যদি আমরা দেখি সেম কাহিনী, 30 ফুটে যায় 17, 35 ফুটে 16, তারপরে আবার 45 ফুটে ফেল, এখানেও 50 ফুট ছাড়া উপায় নেই। তাহলে সম্পূর্ণ বিষয়টা এসপিটি ভ্যালু থেকে প্রাইমারি ভাবে আমি একটা সিদ্ধান্ত নিলাম, 5 তলা বিল্ডিং ডিজাইন করার জন্য যে পরিমাণ লোড আসে ওই লোডটা ঠেকায় রাখার জন্য মোটামুটি 35 ফুট অথবা 50 ফুট পর্যন্ত প্রিকাস্ট পাইল দেওয়া যাবে, অথবা কাস্টিং শিটু পাইল। এখানে কাস্টিং শিটু পাইল ব্যবহারের দরকার নাই, যেহেতু কলামের লোড খুবই কম, কলামের লোড খুবই কম। এখন কলামের লোড কম হইলে কাস্টিং শিটু পাইল দিব না, প্রিকাস্ট পাইল কেন দেবো, কারণ প্রিকাস্ট পাইলের ক্যাপাসিটি কম। তাই প্রিকাস্ট পাইল আবার ছোট ছোট আকারে হয়, 12-12 হয়, 10-10 হয়, আর কাস্টিং শিটু পাইল 16 থেকে শুরু হয়, 12 ইঞ্চি হয়, 16 ইঞ্চি হয়, 18 ইঞ্চি হয়, 20 ইঞ্চি হয়, অথবা ওইগুলোর ক্যাপাসিটি হেভি। তো প্রিকাস্ট পাইলের ক্যাপাসিটি মোটামুটি কম। এখন আসেন আমরা রিকমেন্ডেশনে যাই, আমাদের টোটাল এসপিটি আলোচনা শেষ। এখন এসপিটি আলোচনা করে আমরা একটা বুঝলাম, পাইল ছাড়া এই বিল্ডিংটা দাঁড়া করানো সম্ভব না। এখন আসেন এসপিটি তে যাইয়া দেখতেছি রিকমেন্ডেশন করছে 5-স্টোরি রেসিডেন্সিয়াল বিল্ডিং, আব্বাস ভাইয়ের, এমডি আব্বাস, আব্বাস ভাইয়ের বিল্ডিং এ 12টা বাজে গেছে, মোটামুটি পাইল ছাড়া সম্ভব না, আব্বাস ভাইয়ের টাকা পয়সা মোটামুটি মাটির নিচে যাইব গা মিনিমাম 15 লাখ। এখন আসেন ক্লাস 1 আপ টু 5-স্টোরি বিল্ডিং এর জন্য শ্যালো ফাউন্ডেশনের জন্য রিকমেন্ড করছে কি, অ্যাভারেজ বেয়ারিং ক্যাপাসিটি 5 ফুট নিচে, মেবি 1.2 TSF, মানে 1 টন, 1 টন সামথিং। এটা যদি আমি ইয়েতে যাই 3 KSF এ নিয়ে যেতে চাই, তাহলে 3, এসপিটি ভ্যালু কত, 3, সয়েলের ক্যাপাসিটি 3 পাইলাম। তারপর আবার কইতেছি কি, কম্বাইন ফুটিং করতে পারেন এসপিটি ভ্যালু আফটার এক্সক্লুডিং 30 ফুট ডেপ্ট, 30 ফুট ডেপ্টে যায় বলে কম্বাইন ফুটিং করত। আবার 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি স্যান্ড পাইল করতে বলছে, হ্যাঁ 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি স্যান্ড পাইল, আবার পাইল করতে বলছে কি 2 ফুট পর পর, 2 ফুট সেন্টার টু সেন্টার পাইল, স্যান্ড পাইল গুলো এমনই হয় সেন্টার টু সেন্টার। তো স্যান্ড পাইল করা যেতে পারে, স্যান্ড পাইল করলে ধরেন আবার স্যান্ড পাইল করে আবার সয়েল টেস্ট করা লাগে, আর এক মানে 5 তলার মধ্যে যদি রাখি
তিন চার তলার জন্য স্যান্ডপাইল ঠিক আছে, আর এখানে তো শ্যালো ফাউন্ডেশন সম্ভব না, কারণ শ্যালো ফাউন্ডেশন চাইলেও দিব না, কারণ এসপিটি নাই, ফাউন্ডেশন রেস্ট করাবো কোথায়, কাদার উপরে, তা তো বিল্ডিং সহ ডেবে যাবে। তো যাই হোক, পরেরটাতে আসেন, এবার বলছে যে ছয়তলার উপরে করলে, এই যে দেখেন ডিপ ফাউন্ডেশন, আরসিসি কাস্টিং শিটু পাইল আসছে, আসল কথায় কাস্টিং শিটু পাইল যদি করি 18 ইঞ্চি ডায়া থেকে শুরু হবে, প্রত্যেকটা পাইল 70 টন করে লোড নিবে, 20 ইঞ্চি আসি, এই এসপিটি বেজ সয়েল টেস্ট রিপোর্ট, যেটা ক্লাসিফিকেশন হয় নাই, আর এই শ্যালো ফাউন্ডেশন দিছে মালিকের বুঝদনের লেগে, আর ইঞ্জিনিয়ারের বিপদে হালানের লেগে, ইঞ্জিনিয়ার না পারবো শ্যালো ফাউন্ডেশন দিতে, তো একটা সিদ্ধান্ত নিতে ভুগবে। আবার শালার বাটার নিচে যেয়ে কয় একটা কথা দেখেন, দি রিপোর্ট প্রিপেয়ার্ড অন দ্য বেসিস ফিল্ড এসপিটি সয়েল প্রিভেন্স এসপিটি টিম, যদি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তার নিজস্ব কোনো সলিউশন রাখে ওইটা দিতে পারে। এই যে লেখছে এইগুলার, এই এই ভিডিওটা দেখলে, এই এই নোটটা দেখলে আমার মেজাজ খারাপ হয়, এবং কি একটা গালি দিতে মন চায় তার মা বাপ তুললা। দ্য ডিজাইনার মে সিলেক্ট এনি মে আদার অল্টারনেটিভ টাইপ, মানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এখানে একটা হোগামারা দিয়ে দেয় সোজা বাংলা কথা, যেটা বলে যে যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার চাইলে অল্টারনেটিভ কোনো টাইপ এখানে ফলো করতে পারে, কিন্তু কেন আমি এখানে অল্টারনেটিভ টাইপ দিব, তুই সয়েল রিপোর্ট করে দিছ, তুই আমার অল্টারনেটিভ টাইপ বাইর করে দিবি, আমি কেন দিব, তাই না, আমি কেন দিব তোরে, তুই সয়েল টেস্ট করে দিছ, তুই আমাকে ফাউন্ডেশনের ক্যাপাসিটি বের করে দিবি, ফাউন্ডেশন বের করে দিবি, কি ফাউন্ডেশন এখানে দিব ওইটা বের করে দিবি, ঠিক আছে, এখানে অন্য কোনো প্রকার সিদ্ধান্ত তো আমি যাবো না, তোরা এখানে সয়েল ইঞ্জিনিয়ারের সাইনও দিয়ে দিছ, মানে ফুরাটা হইছে ভুয়া। এখন যদি অ্যাকচুয়াল জিনিস তৈরি করতে যাই, চারতলার নিচে হইলে স্যান্ড পাইল করে কোন রকমে বিল্ডিংটারে বসায় রাখা যাবে, কারণ ওই কাদা উঠাইয়া ওইখানে 2 ফুট পর পর পুরো অঞ্চলটাতে স্যান্ড পাইল করতে হবে, এতে করে মাটির ক্যাপাসিটি মোটামুটি বেড়ে যাবে, তারপরেও ফাউন্ডেশনের সাইজ এব বিশাল বিশাল, কারণ ফাউন্ডেশনের সাইজ টাইপ ফাউন্ডেশনের ক্যাপাসিটি দিছে কত, 1 TSF মাত্র, 1.2 TSF, তো এখানে ফাউন্ডেশনের সাইজ মিনিমাম আসবে। তো ফাউন্ডেশন শ্যালো ফাউন্ডেশন ধরে যদি ডিজাইন করি, তাহলে শ্যালো ফাউন্ডেশনের সাইজটা আমি এই ভিডিওতে বের করে দেখাবো, আর যদি পাইল ফাউন্ডেশন ধরে ডিজাইন করি, পাইলের সংখ্যা আমি এই ভিডিওতে বের করে দেখাবো। আজকে আমার টার্গেট ফাউন্ডেশনের টাইপ নির্বাচন এবং ফাউন্ডেশনের সাইজ, শ্যালো ফাউন্ডেশনের সাইজ, আর পাইল কাস্টিং শিটু পাইল কতটুক দিব, কত ডায়ার দিব, ওই ক্যাপাসিটি অনুসারে পাইলের সংখ্যা বের করে দাও। তাহলে আমরা ইটেপস এর মডেলে চলে যাই, আমরা শ্যালো ফাউন্ডেশনের ক্যাপাসিটি পাইলাম কত, 1.2 TSF, আর পাইল যদি 18 ইঞ্চি ডায়া ধরি, পাইলের ক্যাপাসিটি হচ্ছে 70 টন। এই 70 টন কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন করে বের করা যায়, এসপিটি বেস পাইল ক্যাপাসিটি। তাহলে আসেন আমরা দেখি, আমাদের ইটেপস এর মডেলে গিয়ে দেখি আমাদের কি আসে। হ্যাঁ, 1.20 TSF এটা হচ্ছে শ্যালোর জন্য, আর পাইলের জন্য যদি ধরি 18 ইঞ্চি পাইল, এটা নিতে পারে কত টন, 70 টন লোড নিতে পারে। ওকে, কত কত ফুট গভীরে দিতে হবে, 95 ফুট, দেখছেন এটা আরেকটা খাইস্টে আলাপ করছে, 95 ফুট, তাহলে তো এটা আমার 8 তলা 10 তলার জন্য হইতে পারে, 95 ফুট বা 70 ফুট 80 ফুট, আবার অল্টারনেটিভ সিদ্ধান্ত নিতে পারে, মানে পুরোটা সলিড রিপোর্টে ভুয়া। এখন আসেন আমরা ইটেপসে চলে যাই, ইটেপসে যাইয়া আমি প্রথমে শ্যালো ফাউন্ডেশনের এরিয়া বের করা শিখি, আমার শ্যালো ফাউন্ডেশনের সয়েল রিপোর্টের অনুসারে আমার শ্যালো ফাউন্ডেশনের ক্যাপাসিটি হচ্ছে 1.2 TSF, আর আমার এখানে ইউনিটটাকে যদি আমি টনে নিয়ে যাই, তাহলে এখানে আসে দেখেন কিলো নিউটন আসতেছে, আমি কিলো নিউটনে করবো না, আমি এটার কিপে নিয়ে যাবো। 1.2 TSF কে 2.2 দ্বারা গুণ দেন, 1.2 TSF টা হচ্ছে সয়েল রিপোর্ট অনুসারে সয়েলের ক্যাপাসিটি, শ্যালো ফাউন্ডেশনের ক্যাপাসিটি 1.2 TSF কে টন স্কোয়ার ফিট কে ইন্টু 2.2, তাহলে এটা কে এস এফ এ চলে গেল, তাহলে শ্যালো ফাউন্ডেশনের এরিয়া পাই 2.64, শ্যালো ফাউন্ডেশনের সয়েল ক্যাপাসিটি কত, 2.64। এখন আসেন এই যে কোনার 60 নম্বর পয়েন্টে লোড আসছে কত, 77.78, ধরেন 78 আসছে, তো এই 78 কে শ্যালো ফাউন্ডেশনের সয়েল ক্যাপাসিটি দ্বারা ভাগ দেন, মানে বিল্ডিং এর লোড কে ফাউন্ডেশনের ক্যাপাসিটি দ্বারা, সয়েলের ক্যাপাসিটি দ্বারা ভাগ দিলে ফাউন্ডেশনের এরিয়া পাওয়া যায়। তো 77 যদি দেন, 77 ধরেন 78, রাউন্ড শিট ধরেন 78 ভাগ 2.64 যদি হয়, তাহলে ফাউন্ডেশনের এরিয়া আসে, রেজাল্ট আসে, এই অ্যান্সারটাকে রুট ওভার করেন, রুট ওভার করলে ফাউন্ডেশনের এরিয়া আসে 5.43। যদি স্কোয়ার ফুটিং দেন, তাহলে
এই ফাউন্ডেশনের এরিয়াটা হচ্ছে 5.5×5, কত? 5.5×5, হ্যাঁ, ওইখানে ভাগটা এই লোডটাকে সয়েলের ক্যাপাসিটি দ্বারা ভাগ দিছি, ডেড লোড প্লাস লাইভ লোডটাকে, এই অনলি নট ফ্যাক্টর, ডেড লোড প্লাস লাইভ লোডটাকে সয়েলের ক্যাপাসিটি দ্বারা ভাগ করছি, বুঝছেন? জি, কি বুঝছেন বলেন? হ্যালো, হ্যালো, মানে এই লোডটাকে আপনি কিভাবে ভাগ করলেন? সয়েলের ক্যাপাসিটি দ্বারা ভাগ করলেন, ভাগ করলেই যে রেজাল্টটা পাবেন এই রেজাল্টটাকে রুট ওভার করবেন, রুট ওভার করলে ফাউন্ডেশনের এরিয়া পাই যাবেন। ওকে, তাহলে হয়ে গেল। আর 145 কে যদি ফাউন্ডেশনের সয়েলের ক্যাপাসিটি দ্বারা ভাগ দিই, সয়েলের ক্যাপাসিটি হচ্ছে 2.84 KSF, আর আমাদের লোড আছে 145 KSF কিউব। তো 145/2.84, তাহলে যদি হয় কত, 54.92 আসে। 54.92 কে রুট ওভার করেন তাহলে ফাউন্ডেশনের এরিয়া পাইতেছেন 7.41, মানে 7.5 ফুট/7.5 ফুট। এর মানে এই এই কলামের নিচের যে ফাউন্ডেশনের এরিয়া, এটার সাইজ কত লাগবে? 7.5 ফুট/7.5 ফুট এই কলামের, ঠিক আছে? এইভাবে করে প্রত্যেকটা ফাউন্ডেশনের ফাউন্ডেশনের এরিয়া আপনি প্রাইমারিলি ইউজ করে ফেলতে পারবেন। এখন আমাদের কাছে আছে এক্সেল ফাইল। এক্সেল ফাইলে যাওয়ার আগে আমি দেখাই দেই কিভাবে করে আপনি এখন এখন দেখেন একটা জিনিস হচ্ছে কি, আমার এখানে কি আছে, আমি এক্সেল ফাইলটা নিয়ে আসলাম। এক্সেল ফাইলে আমি স্কোয়ার ফুটিং অথবা রেক্টেঙ্গেল সাইজ ফুটিং বের করতে পারি। বেয়ারিং ক্যাপাসিটি কত ধরলাম, মাটির ক্যাপাসিটি 2.64, এটা পাইছি কোথা থেকে, সয়েল রিপোর্ট থেকে, সয়েল রিপোর্ট থেকে এটা পাইলাম। তো এখন FY স্টিলের ইয়েল্ড স্ট্রেস আর মাটির মাটির জন্য ক্যাপাসিটি, সরি, কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেস আর কতটুক ডেপথে দিব, দ্য অ্যাভারেজ 7 ফুট ধরে নিলাম, এতটুক ডেপথে দিব। তারপরে আমরা যাব কলামের লেন্থ আর ওয়াইড। কলামের লেন্থ আর ওয়াইড যদি আমি ধরি, প্রায় অ্যাভারেজ লেন্থ আর ওয়াইড যদি 12 ফুট/15 ফুট আর ইফেক্টিভ ডেপ ধরলাম 15, আর বিল্ডিং এর লোড আসতেছে মাত্র ইটেপস থেকে যদি নেই, ইটেপস থেকে যদি নেই তাহলে কি আসে দেখেন, ইটেপস থেকে যদি নেই, আসতেছে না কেন, হ্যাঁ, ইটেপস থেকে যদি নেই 145, এই 74 নম্বর পয়েন্টটা খেয়াল করেন, এটাকে আমরা ভাগ করবো 145, যেহেতু 146 ধরেন, 146 কে আমরা এক্সেল শিটে বসাই, 146 কে আমরা ভাগ করে দিই, ডেড লোড ধরলাম 100 আর লাইভ লোডটা ধরলাম 46, ওকে? তো বা আপনি একটু বাড়ায় ধরেন, 50 ধরেন, ওকে, ধরলাম, বেশি ধরলে বেশি লাভ, ফাউন্ডেশনের এরিয়াটা বেশি আসবে, আর আপনি যদি অ্যাকচুয়াল ধরেন 46 ধরেন। সো ধরার পরে আপনি দেখেন যে আপনার ফ্যাক্টর লোডটা সে অটো ক্যালকুলেশন করে নিবে, ফ্যাক্টর লোডটাকে সে অটো ক্যালকুলেশন করে নিবে। সো এখানে একটা জিনিস খেয়াল করেন, রিকোয়ারমেন্ট এরিয়া, রিকোয়ার্ড এরিয়া সে ক্যালকুলেশন করে দিছে 7.8, মানে ফাউন্ডেশনের সাইজ 7.8 লাগবে, তাহলে আপনি এটাকে রাউন্ড শেপে ধরতে পারেন 8 ফুট/8 ফুট, 8 ফুট/8 ফুট, অথবা 7.5/7.5 ধরতে পারেন, ঠিক আছে, অথবা আপনি 7.5/7.5 ধরতে পারেন, ওকে, ওইভাবে করতে পারেন, অসুবিধা নাই। কিন্তু একটা জিনিস এখানে খেয়াল করতে হবে, আমি যদি লোডটা বাড়াই ফাউন্ডেশনের সাইজটা কিন্তু অটোমেটিকলি বেড়ে যাচ্ছে, এই যে 7.5 হয়ে যাচ্ছে, মানে লোড বাড়লে ফাউন্ডেশনের এরিয়া বেড়ে যায়, আর মাটির ক্যাপাসিটি যত কম আর লোড তত বেশি, তাহলে ফাউন্ডেশনের এরিয়াটা বেশি, কারণ কলামের লোডটাকে সয়েলের ক্যাপাসিটি দ্বারা ভাগ করতে হয়, তাহলে ফাউন্ডেশন এরিয়া পাবেন। এখন ফাউন্ডেশন এরিয়ার মধ্যে আরো তিনটা জিনিস চেক করতে হয়, এক হচ্ছে যে লোডটা আসতেছে আরোপিত যে লোডটা, এটার ফ্যাক্টর লোড হচ্ছে 205, এই ফ্যাক্টর লোডটাকে, ফ্যাক্টর লোডটা রেজিস্ট করার জন্য তার দুইটা জিনিস লাগে, এক হচ্ছে তার ইফেক্টিভ ডেপথ কতটুক থিকনেস দিতে হয়, আরেকটা হচ্ছে কি ওই লোডের ফলে, ফ্যাক্টর লোডের ফলে যে মোমেন্ট আসে এই মোমেন্ট অনুসারে কতটুক রড দিতে হয়। এখন আমি দেখি, আমি দিছি 15 ইঞ্চি, কিন্তু আমার এক্সেল বলতেছে প্রোভাইডেড ডেপথ, মানে থিকনেসটা 18 ইঞ্চি দিতে হবে, মানে আরো একটু 3 ইঞ্চি বাড়ায় দিলাম, আর এখন সে ওভারঅল পাঞ্চিং শেয়ারে ওকে, বিম শেয়ারে ওকে। পাঞ্চিং শেয়ার আর বিম শেয়ার কি জিনিস, এটা বই পড়ে শিখে নেবেন, নিলসনের বই আছে অথবা আমার কাছে আছে। বিম শেয়ার এটা একটা অ্যাডভান্স চেক, পাঞ্চিং শেয়ারও চেক আবার বিম শেয়ারও চেক, ডবল চেক হয় এখানে, ডবল চেক হয়ে
বিল্ডিং এর, আর মেইনলি পাঞ্চিং শেয়ারটা মেজর। আর পাঞ্চিং শেয়ার চেক করা হয় বিল্ডিং এর ফ্যাক্টর লোড ধরে, বিল্ডিং এর কলামের ফ্যাক্টর লোড ধরে পাঞ্চিং শেয়ার চেক করা হয়। আর ফ্যাক্টর লোড ধরে মোমেন্ট বের করা হয়, এই দেন কতটুক মোমেন্ট আসতেছে আর ওই মোমেন্টের জন্য কতগুলো রড লাগে। মিনিমাম স্টিল কত লাগে? 4.8 ইঞ্চ স্কোয়ার। ওইটাকে যদি আপনি দুই দিকে এক্স আর ওয়াই এক্সিসে ভাগ করে দেন, সেই ক্ষেত্রে আমার 16 মিলি রড 17টা লাগে। 16 মিলি রডের সংখ্যা কয়টা লাগে? 16টা 17। আর স্পেসিং লাগে 5.5 ইঞ্চ পরপর। ওইভাবে 16 মিলি রড যদি দেন, 20 মিলি রড হইলে 12টা লাগবে, স্পেসিং বাড়বে। 12 মিলি রড হলে 25টা লাগে, স্পেসিং লাগে 3.75। সো এইভাবে করে এক্সেল ফাইল ব্যবহার করে কতটুক রড, কতটুক স্পেসিং, কতটুক থিকনেস, কতটুক ইফেক্টিভ ডেপথ আর ফাউন্ডেশনের অ্যাকচুয়াল এরিয়া আপনি খুব ইজিলি বের করে নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। অতএব শ্যালো ফাউন্ডেশনের ব্যাপার শেষ। শ্যালো ফাউন্ডেশনের এরিয়া কিভাবে বের করবেন, পাঞ্চিং শেয়ার কিভাবে চেক করবেন, আমাদের এই এক্সেলের মাধ্যমে এটা আপনি করে ফেলতে পারবেন। তো এটা নিয়ে আলোচনা শেষ। এখন আসেন, আমি যদি 74 নম্বরের এই পয়েন্টটাকে পাইল ফাউন্ডেশনে পরিণত করতে চাই, তাহলে এই কলামের নিচে কয়টা পাইল লাগে ওইটা বের করা যাবে। অতএব আমি জানি আমার সয়েল রিপোর্ট অনুসারে, আমার সয়েল রিপোর্টটা কোথায়, সয়েল রিপোর্টটা আশেপাশে আছে, আমার এখানে 70 টন লোড লাগে এক প্রত্যেকটা পাইল, 18 ইঞ্চি ডায়ার পাইল। আমি কিন্তু এই কাস্টিং শীট টু পাইলের এসপিটি বেস অনুসারে আসলে পাইলটা কতটুকু লোড নিতে পারে ওইটা আমি বের করতে পারি। ওটার জন্য আমাদের একটা এক্সেল শিট আছে এবং ওটার পড়াশোনাও আছে, ওইটা একটা বিশদ আলোচনা। তো শর্টকাটে আমরা বের করে ফেলি, সেটা হচ্ছে যে আমাদের 18 ইঞ্চি ডায়ার পাইলটা 70 টন লোড নিতে পারে আর সর্বোচ্চ ডেপ দিতে হবে 95 ফিট। এখন যদি 95 ফিট এতটুকু আট তলার উপরে গেলে, এখন 5 তলার জন্য এতটুকু লাগবে না, ধরলাম 50 ফুট, তাহলে ক্যাপাসিটিটা কিন্তু কমে আসবে। ধরেন 95 ফিট ধরে আমরা ডিজাইনটা করলাম, সেই ক্ষেত্রে কলামের লোড আসতেছে কত? কলামের লোড আসতেছে 145 অনলি ডেড লোড প্লাস লাইভ লোড। মনে রাখবে পাইলের সংখ্যা বের করার জন্য ডেড লোড প্লাস লাইভ লোডটাই প্রয়োজন। আর পাঞ্চিং শেয়ার আর মোমেন্ট পাইল পাইল ক্যাপের বা ফাউন্ডেশন ফুটিং এর থিকনেস আর রড বের করার জন্য লাগে ফ্যাক্টর লোড। আর ফাউন্ডেশনের এরিয়া আর পাইলের সংখ্যা বের করতে লাগে অনলি ডেড লোড প্লাস লাইভ লোড আনফ্যাক্টর লোড। তাহলে 145কে এই 70 টন দ্বারা ভাগ দিলে, 145কে 70 টন দ্বারা ভাগ দিলে, 70 টন হচ্ছে পাইলের ক্যাপাসিটি, তাহলে কয়টা পাইল লাগে চলে আসে আপনি 145 অথবা 146/70। দেন দেখবেন যে আপনার পাইলের সংখ্যা লাগে মাত্র 2টা, মানে এই কলামটার নিচে 2টা পাইল দিলে হয়ে যায়। এর মানে প্রাইমারি লেভেলে ফাউন্ডেশনের কয়টা পাইল লাগে, ফাউন্ডেশনের এরিয়া, শ্যালো ফাউন্ডেশন এরিয়া মানে ফুটিং এর এরিয়া, স্কোয়ার ফুটিং হোক কম্বাইন্ড ফুটিং হোক এরিয়া, তাহলে এই এরিয়াগুলা আর পাইলের সংখ্যা কিভাবে কোন লোড ধরে বের করতে হয় আমাদের লেকচার 6 এ সম্পূর্ণ আলোচনা হয়ে গেল। সো এখন আপনারা এই লেকচার 6 পর্যন্ত যারা সুন্দরভাবে ফলো করবেন, তারা টোটাল বিল্ডিং এর সয়েল রিপোর্ট অ্যানালাইসিস প্লাস ফাউন্ডেশনের ক্লাসিফিকেশন, ফাউন্ডেশন কত টাইপের হয়, সয়েল কত টাইপের হয়, এই বিষয়গুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার আলোচনায় চলে গেলেন। এবং কি নিজেরা নিজেরা বাসায় অথবা অফিসে যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছেন বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য এই আলোচনাগুলো খুবই দরকার। অতএব আমাদের এই পেজে আমরা রিয়েল লাইফ বিল্ডিং ডিজাইন নিয়ে আলোচনা করব, কখনো মুখস্থ কিছু শেয়ার করব না। আর মুখস্থ আপনারা যদি আমাদের চেয়ে ভালো কিছু জানেন, তাহলে আমাদের কমেন্ট বক্সে আসবেন। আর আমরা চাইব আপনারা আমাদেরকে এরকম ভিডিও বানায় দেন, আমরা সবাই মিলে লাইভে গিয়ে শিখব ইনশাল্লাহ। তো ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, আজকে আপনার টানা 3টা ক্লাস নিলাম পুরো রাত্রে, এখন বাজে আমার ফারটেক্স সবচেয়ে দামি ঘড়ি 4,500 টাকা, তা অনুসারে 5:10, 5:10 AM। সো ওপে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুখে থাকবেন। কেডি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্টের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ হারুন ভাই। ওকে, আল্লাহ হাফিজ। ওকে, থ্যাংক ইউ।